বামপানের চেয়েও শক্তিশালী হবে ঘূর্ণিঝড় যশ। বুধবার 26 মে সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় যশ। বুধবার সকাল থেকে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঘূর্ণিঝড় স্থলভাগে আসতে পড়ার সময় তার গতিবেগ হবে ঘন্টায় 115 থেকে 165 কিলোমিটার। আম্পানের চেয়ে যশ শক্তিশালী হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানায়, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিজের শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। রোববার রাতেই তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। গভীর নিম্নচাপটি সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সন্ধ্যা থেকেই পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর রোববার বিকেলে জানায়, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এই মুহূর্তে আন্দামানের পোর্ট ফ্লেয়ার থেকে 560 কিলোমিটার উত্তর পশ্চিম, ওড়িশার বালেশ্বর থেকে 690 কিলোমিটার দক্ষিণ পূর্ব ও পশ্চিমবঙ্গের দীঘা থেকে 670 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। দেশের সমুদ্রবন্দরগুলোর মধ্যে নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দরের সবচেয়ে কাছে রয়েছে। এর অবস্থান কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 615 কিলোমিটার দূরে। এটি আজ 23 মে দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 700 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 770 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 655 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। সোমবার সকালে এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের মধ্যে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বুধবার সকালে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আঘাত হানার কথা। রোববার 23 মে দুপুরে বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি বুধবার 26 মে সন্ধ্যায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আঘাত হানার আগে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগে তুমুল বৃষ্টি হতে পারে। বৃষ্টির এ ধারা মঙ্গলবার 25 মে থেকে শুরু হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া কোথাও কোথাও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর রোববার 23 মে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।